আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ নদী দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি বিশাল বড় নদী সাঁতরে পার হতে দেখেন স্বপ্নে, তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়বে এমনটা বোঝায়। আর সে যদি স্বপ্নে সেই নদী পার হয়ে উপরে উঠে যান, তাহলে সেটার অর্থ সে বিপদ থেকে খুব সহজেই মুক্তি পাবে। আর যদি সে স্বপ্নে দেখেন নদী থেকে উঠতে না পারে, মাছ নদীতে হাবুডুবু খায়, তাহলে ওই ব্যক্তি বিপদ থেকে উদ্ধার হতে অনেক কষ্ট হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নদীতে মাছ ধরছেন, তাহলে ওই ব্যক্তি প্রচুর পরিমাণে অর্থকড়ি আয় রোজগার করবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নদীতে নৌকা বেয়ে এপার থেকে ওপার যাচ্ছেন, তাহলে ওই ব্যক্তির কোনো নিকট আত্মীয় মারা যেতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে নদীতে ডুবাডুবি করছে, তাহলে ওই ব্যক্তি কোনো গুপ্তধনের সন্ধান পেতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে নদীর মাঝখানে বসে আছেন কোনো কলাগাছের ভেলায়, তাহলে ওই ব্যক্তি কোনো দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবন অবিবাহিত করবেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নদীতে সে বিশাল বড় মাছ ধরেছে, তাহলে ওই ব্যক্তি কোনো আনন্দের সংবাদ পাবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে নদীর কূলে বসে গান গাইছেন, তাহলে ওই ব্যক্তি কোনো সুখের খবর পাবে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।